পাঁচ মাস পেরিয়ে গেলেও পরিবেশকর্মী সুয়েদা রিজওয়ানা হাসানের স্বামী আবু বক্কর সিদ্দিক অপহরণের কোনো রহস্য উদ্ঘাটন করতে পারেনি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তবে নারায়ণগঞ্জ পুলিশ সুপার বলেছেন তদন্তে কিছুটা অগ্রগতি হয়েছে। অস্ত্রের মুখে দিনে দুপুরে আবু বক্কর সিদ্দিককে ঢাকা নারায়ণগঞ্জ সংযোগ সড়ক থেকে অপহরণ করে দুর্বৃত্তরা। এর 35 ঘন্টা পর জীবিত উদ্ধার হন আবু বক্কর। এরপর কেটেছে অন্তত 5 মাস, কিন্তু অপহরণের কারণ বা এর সঙ্গে কারা জড়িত তার কোনো কূলকিনারা হয়নি। মামলা তদন্তেও অগ্রগতি নেই। তদন্তের কর্মকর্তা তিনি দু একবার আমাদের সাথে যোগাযোগ করেছেন, তার বক্তব্য আমরা যেটুকু শুনেছি যে আসলে ক্লু খুঁজে পেতে তার কষ্ট হচ্ছে। অন্যান্য বিষয়ে আমার সাথে যোগাযোগ করলেও মামলা তদন্তের অগ্রগতির বিষয়ে খুব একটা আমাকে তেমন কিছু জানাতে পারেননি। অপহরণকারীরা ধরা না পড়ায় নিরাপত্তাহীনতায় ভুগছেন রিজওয়ানা ও তার পরিবার। যতক্ষণ পর্যন্ত অপরাধী সুনিশ্চিতভাবে ধরা না পড়বে ততক্ষণ পর্যন্ত এক ধরনের নিরাপত্তাহীনতার বোধ তো আমাদের মধ্যে সবসময়ই কাজ করবে। মামলা নিয়ে কথা বলতে রাজি হননি নারায়ণগঞ্জের পুলিশ সুপার। তদন্তে দৃশ্যমান কোনো অগ্রগতি না থাকলেও মোবাইল ফোনে তিনি জানান কিছু ক্ষেত্রে কাজ এগোলেও এখনো প্রকাশ করার সময় হয়নি। নাদিম মাহমুদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।